পর্দার ভিতর আল্লাহ দিয়েছেন নারীদের নিরাপত্তার জন্য। এখন আবার আমার দেশের অনেক মা বোনরা পর্দাও করতে পারে না, অনেক বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে বুরখা পরে যায়, সেখানে শিক্ষক নামধারী কিছু লোক আছে ক্লাসের ভেতরে হিজাব খুলতেও বাধ্য করে আছে না নাই? ধর্ম চর্চা এমন বাধা কেন? বরং আমার সংবিধানে আছে যে যে ধর্মের মানুষই হোক না কেন সে তার ধর্মকে নির্বিঘ্নে পালন করবে। সুতরাং আমার দেশের কোন মা বোন যদি হিজাব করতে গিয়ে পর্দা করতে গিয়ে কেউ তাকে বাধা দেয়, যে বাধা দিবে সে সংবিধান বিরোধী রাষ্ট্র বিরোধী কাজে লিপ্ত হবে। আমার বোনদের হিজাব খুলতে চাও কেন তুমি মেয়া? তোমার হিজাব খোলার যদি এত শখ থাকে ঘরে গিয়ে তোমার বউয়ের হিজাব খুলো। এরা আবার নারী অধিকারের কথা বলে, অথচ নারীরা নির্যাতিত হলে তাদের মুখ থেকে একটা কথা বের হয় না। এরা নারী অধিকার নারী আন্দোলনের নামে কথা বলে আমার দেশের সহজ সরল অবলা মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় বের করে ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। আমার মা বোনরা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, চাকরি করবে, ব্যবসা করবে, সব তারা করতে পারবে, ইসলামের কোনো বাধা আছে নাকি বলেন? কোনো বাধা নাই। আমার বোনেরা আমার মায়েরা সব কাজ করতে পারবে, শুধু পর্দা মেনটেন করে তাকে কাজটা করতে হবে। পর্দা মেনটেন করলে আপনার নিরাপত্তা বাড়বে না কমবে? এই জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল। আজ আমরা কাপড় চুপড়ের দিক থেকে হায়া শরম একেবারে বাদ দিয়েছি, কথাবার্তায় হায়া শরম নাই, যা মন চায় তাই বলি। যেই নবী এত লজ্জাশীল ছিলেন সেই নবীর উম্মত আজ তরুণ আর যুবক ছেলেরা তাদের স্কুল কলেজের বিদায়ী অনুষ্ঠানে তারা র‍্যাগ ডে পালন করে গেঞ্জির মধ্যে যে বেহায়া বেশরম হয়ে অশ্লীল শব্দ লিখে তা বলার মতো। এই র‍্যাগ ডে কিছুদিন পর হয়ে যাবে র‍্যাপ ডে, র‍্যাগ ডে কিছুদিন পর হবে র‍্যাপ ডে। আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, তোমরা যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, আমরাও তো পড়াশোনা করেছি, আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা যে আঙ্গিনা যে ক্যাম্পাস থেকে যখন চলে এসেছি সেই ক্যাম্পাস থেকে আসার সময় হৃদয়ে কষ্ট অনুভব হতো, এই কারণে যে এই ক্যাম্পাসে এই আঙ্গিনায় আমি আমার উস্তাদদের কাছ থেকে জ্ঞান আহরণ করেছি, এখানে আমি আমার সিনিয়র জুনিয়রদের সাথে মায়া ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলাম, কি করে এই ক্যাম্পাস থেকে যাব? যাওয়ার সময় হৃদয়ে কষ্ট অনুভব হতো, আমাদের সময় বিদায়ী অনুষ্ঠান হতো, আমরা বক্তব্য দিতে গিয়ে আবেগে কান্না করতাম, আমাদের অনেক উস্তাদ অনেক টিচার অনেক স্যারদেরকে কান্না করতে দেখেছি, স্যারদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতাম। আর তোমরা করছো কি এখন? তোমরা ছেলে মেয়ে উভয়ই সাদা টি শার্ট পরে এরপরে ছেলে মেয়ে মেয়ে ছেলের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে লেখালেখি করছে এবং কি অশ্লীল শব্দগুলো লিখছে তা আপনাদের সামনে বলার মতো না? নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায়ও দেখেছেন। আমার যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, তোমরা স্কুল কলেজ থেকে যেদিন বের হবা সেদিন উস্তাদদের কাছ থেকে দোয়া নিয়ে, সিনিয়র জুনিয়র থাকলে তাদের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বের হবা। এমন অসভ্যতা আর নোংরামি করে তুমি তোমার ক্যাম্পাস থেকে বের হইও না। তুমি এমন অসভ্য আর এমন নোংরা আচরণ করে তোমার ক্যাম্পাস থেকে বের হইও না যার কারণে তোমার ব্যাপারে মানুষের ধারণা নেগেটিভ হয়ে যায়, এমনভাবে বের হইও না। আর আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীকে বলতে চাই, ক্যাম্পাসের ভেতরে যারা এই কাজ করছে অন্তত ক্যাম্পাস প্রধান প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া তো এই কাজ হচ্ছে না। আপনার ক্যাম্পাসে যদি এমন কাজ হয় বোঝা যাবে আপনার প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার পরিবেশ প্রশ্নবিদ্ধ, অর্থাৎ আপনার ক্যাম্পাস আপনার এই আঙ্গিনার পরিবেশ কেমন তা এই ছাত্রছাত্রীদের আচার আচরণের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটছে। সুতরাং আপনাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করে আমিন।